গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানি লন্ডারিং, বাংলাদেশের মানব পাচার, দুর্নীতি, কখনো ব্যক্তি কখনো প্রতিষ্ঠানের ভয়াবহ অনিয়মের খবর আমরা দেখি তালাশের অনুসন্ধানী প্রতিবেদনে। এই অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে তালাশ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু সেই তালাশের বিরুদ্ধে উঠেছে খোদ দুর্নীতি অনিয়মের বড় ধরনের অভিযোগ। এবারের পর্বে আমরা খুঁজে বেড়ানোর চেষ্টা করব কি সেই অভিযোগ, কি রয়েছে তার মধ্যে। স্পেশাল রিপোর্টার কেউ আবার সম্পাদক, এরা পেশায় সাংবাদিক হলেও মূল পেশা চাঁদাবাদী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দেশের জনপ্রিয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ সম্প্রতি ভুয়া সাংবাদিকদের নিয়ে অনুসন্ধান করে মিডিয়া পাড়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। বাহবা পাচ্ছেন সব মহল থেকে। আমরাও দিতে চেয়েছিলাম বাহবা, কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। তালাশের ওই অনুষ্ঠান প্রচারের পর আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যা রীতিমতো শিউরে ওঠার মতো। তাই শেষমেশ তালাশকে নিয়ে আমাদের নামতে হলো তালাশ করতে। তালাশ নিয়ে আমাদের ধারাবাহিক অনুসন্ধানের আজ প্রথম পর্ব। তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। আজ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে অনুসন্ধান করব যিনি এতদিন অন্য মানুষের বিরুদ্ধে তালাশ করে অনেকের ঘুম হারাম করেছেন। তিনি হলেন তালাশের উপস্থাপক ও ইনচার্জ আবদুল্লাহ আল রাফি ওরফে শাকিল। ভুয়া সাংবাদিকদের অভাব নেই আমাদের আশপাশে। টিভি পর্দায় তাকে আবদুল্লাহ আল রাফি নামে চিনলেও তার ডাকনাম শাকিল। তবে মিডিয়া পাড়ায় তাকে সবাই চাটুকার, তেলবাজ, তদবিরবাজ ও দলবাজ ও ধান্দাবাজ হিসেবে সবাই চেনেন। চাটুকার তেলবাজি করে তেলেসমাতি কাণ্ড ঘটিয়েছেন এই শাকিল। ঠিকঠাক দুই লাইন লিখতে না পারলেও চাটুকারিতার কারণে হয়ে গেছেন জনপ্রিয় অনুষ্ঠান তালাশের ইনচার্জ। আর এই দায়িত্ব পাওয়ার পর থেকে আর পেছনে তাকাতে হয়নি, যেন হাতে পেয়েছেন আলাদিনের চেরাগ। আর সেই চেরাগের কল্যাণে কয়েক বছরে আঙুল ফুলে কলা গাছ হয়েছেন শাকিল। শাকিল তালাশের উপস্থাপনা শুরুর পর থেকে ব্যাপক হারে কমতে থাকে তালাশের জনপ্রিয়তা। এখনও দর্শকরা তাকে উপস্থাপক হিসেবে গ্রহণ করেননি। তারপরেও তেল আর চাটুকারিতা দিয়ে নিজের চেয়ার শক্তভাবে দখল করে রেখেছেন শাকিল। আর ধীরে ধীরে কমেছে তালাশের অনুসন্ধানের গতি, সাথে জনপ্রিয়তা। শাকিল দায়িত্ব নেওয়ার পর থেকে তালাশে হয় না ভালো মানের অনুসন্ধান। যেগুলো হয় সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। টাকার কাছে বিক্রি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা পর্ব। এছাড়া পুলিশ, র‍্যাব, মাদক, রাজুক, গণপূর্ত সহ কয়েকটি সরকারি দপ্তর নিয়ে তালাশ করতে দেন না শাকিল। অভিযোগ আছে এসব দপ্তর থেকে নিয়মিত মাসোয়ারা নেন তিনি। তালাশের উপস্থাপক মঞ্জুরুল করিম তালাশ ছেড়ে দিলে 2019 সালে তালাশের চেয়ারে বসার সুযোগ পান শাকিল। দায়িত্ব নেওয়ার পরপরই কয়েকটি অনুসন্ধান ঠিকঠাকভাবে করা হয়েছিল, কিন্তু আগে থেকেই চরম মাত্রার ধান্দাবাজ শাকিল তালাশে এসে কাঁচা টাকার গন্ধ পেয়ে যেন মাতাল হয়ে ওঠেন। এরপরই বন্ধ করেন একের পর এক অনুসন্ধানী পর্ব। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত এক ডজন এপিসোড বন্ধ হয়েছে। যদিও বারবার দাবি করা হয়েছে প্রধান নির্বাহী শামসুর রহমান মমিনের নির্দেশেই বন্ধ করা হয়েছে এসব এপিসোড। এছাড়া বেশ কয়েকটি পর্ব তো প্রচারের পর ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। প্রশ্ন জাগে, আদৌ কি এসব এপিসোড বন্ধের বিষয়ে জানেন মমিন সাহেব? যে কয়েকটি এপিসোড বন্ধ হয়েছে তার কয়েকটি তথ্য আছে আমাদের কাছে। তালাশের এক রিপোর্টার যশোরের সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান মিলনের অপকর্ম নিয়ে বিস্তর অনুসন্ধান করে, সেটি বন্ধ করে দেন শাকিল। সেখান থেকে নেন প্রায় 30 লাখ টাকা। অথচ রিপোর্টারের কাছে দাবি করেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহীর নির্দেশেই বন্ধ করা হয়েছে সেই পর্বটি। এছাড়া আরেক রিপোর্টারের করা যশোরের ভুয়া ডাক্তার হাবিবুর রহমানকে নিয়ে করা অনুসন্ধানটি 15 লাখ টাকার বিনিময়ে বন্ধ করে দেন শাকিল। এখানেও ভাঙানো হয় প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুর রহমান মমিনের নাম। এরপরই বন্ধ হয় যশোর সদরের এসিল্যান্ড মাহমুদুল হাসানের নানা অনিয়ম নিয়ে করা আরেকটি অনুসন্ধান। সেখানে মোবাইল কোর্টের মাধ্যমে রিপোর্টার ও ক্যামেরা পার্সনকে হেনস্থা করা হয়। এরপরেও 20 লাখ টাকায় বিক্রি হন শাকিল। সেখানেও ব্যবহার করা হয় প্রধান নির্বাহী কর্মকর্তার নাম। বছর তিনেক আগের ঘটনা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 56 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে নিয়ে শাকিলের নির্দেশে অনুসন্ধান শুরু করে তালাশ টিমের এক রিপোর্টার। কয়েকজন ভুক্তভোগীর সাক্ষাৎকার নেওয়ার সময় অতর্কিত হামলা চালায় কাউন্সিলরের লোকজন। তালাশ টিমের সামনেই ভুক্তভোগীদের ধারালো অস্ত্র দিয়ে চরমভাবে জখম করা হয়। পরে পালিয়ে প্রাণে বাঁচে তালাশের সদস্যরা। হামলার ফুটেজ ক্যামেরায় ধারণ করা ছিল,
সেই এপিসোডও বন্ধ হয়ে যায়। পরে জানা যায় ওই এলাকার এক পুলিশ কর্মকর্তা ছিলেন শাকিলের বন্ধু। মূলত ধান্দা ফিকির করার জন্যই টিমের সদস্যদের অনুসন্ধানে নামায় শাকিল। স্বার্থ হাসিলও হয়, ওই কাউন্সিলরের কাছ থেকে নেন প্রায় অর্ধকোটি টাকা। শাকিল সে সময় দাবি করেছিল এটিও বন্ধ হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশে। বরিশালে এক ডাক্তারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রদত্ত তালাশ করতে চাপ দেওয়া হয়েছিল, সেটিও ছিল একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার প্রেসক্রিপশন নিউজ। শুধুমাত্র বিদেশে ট্যুর পাওয়ার আশায় ওই নিউজ করতে চাপ দিয়েছিলেন শাকিল। তবে রিপোর্টার প্রকৃত ঘটনা জানার পর পিছিয়ে আসলে ক্ষুব্ধ হন শাকিল। পরে নিজের নীতিনৈতিকতা বিলিয়ে দিয়ে নিজেই করেন পক্ষপাতমূলক প্রতিবেদন। এছাড়া তার সময়ে বন্ধ হওয়া এপিসোডের তালিকায় আছে গণপূর্তের প্রধান প্রকৌশলী পীর শামীম আক্তারকে নিয়ে করা অনুসন্ধান। অনুসন্ধানের সব কাজ শেষ হয়েছিল কিন্তু 35 লাখ টাকায় সেটিও বন্ধ হয়। আবারও নাম ভাঙানো হয় প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুর রহমান মমিনের। খুব সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আখতারুজ্জামানকে নিয়ে অনুসন্ধানে নামে তালাশ। কাজও শেষ করা হয় কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি। অভিযোগ আছে বিক্রি হয়ে যান মোটা অঙ্কের টাকার বিনিময়ে, সেখানেও ব্যবহার করা হয় প্রধান নির্বাহী কর্মকর্তার নাম। এছাড়া বর্তমানে যেসব বিষয় নিয়ে অনুসন্ধান হয় তার বেশিরভাগই পেইড। কোনো না কোনো পক্ষের হয়ে তালাশকে মাঠে নামায় শাকিল। কিছুদিন আগে তেল নিয়ে যে অনুসন্ধান করেছে শাকিল, সেখানেও একটি পক্ষ থেকে সুবিধা নিয়েছেন, লেনদেন হয়েছে মোটা অঙ্কের টাকা। আর এভাবে মাত্র কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন শাকিল। কদিন আগেও এক রুমের একটি চিলে কোঠা ফ্ল্যাটে বাস করতেন শাকিল, এখন থাকেন ধানমন্ডি লাগোয়া মোহাম্মদপুরের অভিজাত এলাকার আলিশান ফ্ল্যাটে। এই সেই ভবন যেখানে প্রায় 2 কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন, সন্তানকে ভর্তি করিয়েছেন নামী স্কুলে যেখানে মাসিক বেতন গুনতে হয় হাজার হাজার টাকা, স্ত্রী সন্তানদের নিয়ে ঘুরে বেড়ান দেশ বিদেশেও। অবাক করার মতো আরও তথ্য হচ্ছে কয়েক বছর আগের ঘটনা। স্কুল শিক্ষিকা মায়ের চিকিৎসার জন্য মানুষের কাছে হাত পাততে হয়েছিল শাকিলকে। টাকা তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল মায়ের জন্য গান শীর্ষক কনসার্ট। অথচ সেই শাকিলের গ্রামের বাড়িতে উঠেছে নান্দনিক ও আধুনিক ডুপ্লেক্স বাড়ি, যার ডিজাইন করেছেন অভিনেত্রী ও স্থপতি অপি করিম। ওই বাড়ির ডিজাইন করতে তাকে দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা, বিমান যোগে উড়িয়ে নিয়ে গেছেন বেশ কয়েকবার। আর এই ভবনের ইট ও সিরামিক নিয়ে যাওয়া হয়েছে ঢাকা থেকে, টাইলস এনেছেন বিদেশ থেকে। আর এসব মিলিয়ে ইতোমধ্যে খরচ হয়েছে কয়েক কোটি টাকার উপরে। এখানে শেষ নয়, নামে বেনামে টাকার পাহাড় গড়েছেন শাকিল। শেয়ার বাজার আছে কয়েক কোটি টাকার বিনিয়োগ, লাখ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে রেখেছেন এলাকায়, নামে বেনামে অডেল সম্পত্তি বানিয়েছেন, জমি কিনেছেন কয়েক জায়গায়। কোথা থেকে আসলো এসব টাকা, কয় টাকাই বা বেতন পান এই ব্যক্তি শাকিল? নিজের খেয়াল খুশি মতো তালাশ পরিচালনা করেন শাকিল। এসব বিষয়ে টিমের কথা বলার সাহস নেই কারো। 2টি বিষয়ে কথা বললেও পড়তে হয় অফিসিয়াল রোশন হলে, নানাভাবে করেন হেনস্তা, তাদের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগেন। এই শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাবস্থায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামের ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল, হল থেকে কয়েকবার পিটুনি খেয়ে বিতাড়িত হয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাবস্থায় শাকিল সাংবাদিকতা করলেও রাজনৈতিক আদর্শের কারণে সদস্য হতে পারেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির। অথচ এই শাকিল এখন বড় আওয়ামী লীগের তালাশের ক্ষমতা কাজে লাগিয়ে স্কুল শিক্ষিকা মাকে বানিয়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহসভাপতি। মাকে সংরক্ষিত আসনের এমপি বানানোর জন্য চরম মাত্রায় দৌড়ঝাঁপ করেছিলেন শাকিল, কিন্তু যিনি কখনো রাজনীতির মাঠে ছিলেন না তাকে কিভাবে এমপি হিসেবে মেনে নেবে কুড়িগ্রামের রাজনৈতিক নেতারা? এছাড়া ছাত্রলীগের বর্তমান সভাপতির সাথে ভালো সখ্যতা থাকায় নেমেছেন ছাত্রলীগের পদ বাণিজ্য। নিজ এলাকা কুড়িগ্রামে নিজের পছন্দের মানুষদের ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন। কুড়িগ্রামে তার অপকর্মের মাত্রা এতটাই যে নির্বাচনের আগে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা ছিল শাকিলের। কোনো কারণে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না আসলে দেশ ত্যাগ করতেন তিনি, কিন্তু নির্বাচনের পর পাল্টে যায় প্রেক্ষাপট। এরপরই মাকে এমপি বানানোর মিশনে নামেন শাকিল, তবে সেই মিশনে বাদ সাধে কুড়িগ্রামের রাজনৈতিক নেতারা। একটি গোয়েন্দা সংস্থার তথ্যে জানা গেছে বিদেশে পালানোর অংশ হিসেবে 5 কোটি টাকা দিয়ে অস্ট্রেলিয়ায় বাড়ি কিনেছেন শাকিল। সেই গোয়েন্দা সংস্থাও দীর্ঘদিন ধরে শাকিলের কর্মকাণ্ডের উপর নজরদারি করেছে। শাকিল এত অল্প সময়ে কিভাবে এত অঢেল সম্পত্তির মালিক হলেন সে বিষয়ে খতিয়ে দেখছে তারা। এছাড়া সাংবাদিক হয়ে তালাশের নাম ও প্রভাব খাটিয়ে কিভাবে স্থানীয় রাজনীতিতে কলকাঠি নাড়ছে তাও দেখছে ওই সংস্থাটি।
তালাশের সাবেক উপস্থাপক মঞ্জুরুল করিম লম্বা সময় তালাশের দায়িত্ব ছিলেন। স্বভাবতেই প্রশ্ন তৈরি হয়েছে, তিনিও কি এ সকল অপকর্মে যুক্ত ছিলেন? খুঁজে বের করুক টেলিভিশনটি। 500 টাকা নেওয়ার অভিযোগেও চাকরি যাওয়ার নজির আছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। এছাড়া নানা অপরাধে তালাশ থেকে বেশ কয়েকজনকে চাকরিচ্যুত করা হয়েছে। এবার দেখা যাক তালাশের অনৈতিক এ সকল বিষয়ে কি সিদ্ধান্ত নেয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এসব কর্মকাণ্ডের কি এখানেই শেষ, নাকি আরও কিছু তথ্য আছে আপনাদের কাছে? আপনারাও কি কোনোভাবে এর শিকার হয়েছেন, ভয়ে মুখ খুলতে পারেননি এতদিন? তাহলে আমাদের জানান। দেনা পাওনার হিসাব না মিললে করে দেওয়া হয় প্রতিবেদন। কুড়িগ্রামের রাজনৈতিক সিন্ডিকেট, নারী লিপ্সু যৌনাচার ও মাদক ব্যবসা নিয়ে শাকিলের অপকর্ম দেখবেন আগামী পর্বে। তালাশে লম্বা সময়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিষয়ে নানান ধরনের অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেছে এবং সমাজ ও রাষ্ট্রের জন্য যা অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করেছে। তবে সেই প্রতিষ্ঠানের, সেই অনুষ্ঠানের উপস্থাপককে নিয়ে এত বড় ধরনের বিতর্ক, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে, তার বিষয়ে নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তদন্ত করবে। যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে আমি মুল হাসান।